হাজার হাজার যে প্রার্থী যেন্ডিডেট যখন চাকরি লাভ করেছে ইয়াত উপস্থিত হয়েছে অকান কথা পাতি বিচার কোরপা আছে গোলপাড়া ডিস্ট্রিক্ট লক্ষীপুরের আইসো লক্ষীপুরের কি চাকরি লাভ করেছে মানে দুটা অ্যাপয়েন্টমেন্ট আছে মোট কমান্ডো আর পুলিশের দুটা অ্যাপয়েন্টমেন্ট লিখে দুটা অ্যাপয়েন্টমেন্ট কিন্তু তুমি কিন্তু আপনি প্রিফার করব মানে কমান্ডো যাম কমান্ডো যাম মানে একটা কথা খুঁজব বিচার কোনো ধরনের যোগাযোগ করবলগা হওয়া নাই চাকরির নাই নাই একদম নিকাভাবে সরকারে এই সচনিকভাবে কি করেছে আর ঘরের তোমার কেনেকুয়া পরিবেশ ঘরের ঘরের অবস্থা একদম বেয়া আছিল মোট মানে নিজে কাম করে ইন্টারভিউ দিছিল এনেকা গুহীর কাম করে ইন্টারভিউ দিছি আর বহুত কষ্টকে আজি সফল হয়েছো বহুত বহুত ধন্যবাদ দিব খুঁজো মানে হিমন্ত বিশ্ব শর্মা সরকারক আমার নাম তো অভিজিৎ হাজং অভিজিৎ হাজং দেউতায় কি করে দেউতা ঢুকাইছে মোর এবছরমান হয়েছে এনেক ঘরের তুমিয়ে নাকি ঘরের আছে মোর দাদা আছে মোর এজন মা আছে ভন্টি আছে চাকরিটা পোয়া পিছত নিশ্চয় সুবিধা হব ঘরের বহুত সুবিধা হব এনেক আপনি কোরপা আইছে সালমা সাউথ সালমারা পর আইছো সাউথ সালমারা সাউথ সালমারা হয় স্যার কি চাকরি লাভ করেছে মই ইউবি কনস্টেবল পাইছো ইউবি কনস্টেবল হয় স্যার কেনেকুয়া লাগিছে আজি এই মুহূর্তত ইমান ইমান আনন্দ লাগি আছে মানে তোমাক কব প্রকাশ করব না ইমান ভাল লাগি আছে বহুত ভাল লাগি আছে স্যার বহুত ভাল লাগি আছে ঘরখন ঘরের কেনেকুয়া আছিল পরিবেশ আপনার পরিবেশ তো আমার অল্প মানে অল্প মিডিল ক্লাসের আসিল আমি অল্প ইমান দুখিয়া নহয় ইমান ডাঙর পরিবেশের নহয় মানে অল্প মিডিল ক্লাসের সুবিধা হব নিশ্চয় চাকরি সুবিধা মানে বহুত সুবিধা হব আমার স্যার বহুত সুবিধা হব কোনো ধরনের যোগাযোগ করব লগা হয় একো যোগাযোগ করব না মই একেবারে বহুত কষ্ট করেছো মই আজি সাকসেস হয়েছে যে বহুত ভাল লাগি আছে ইয়াত আইছো মানে ইমান আনন্দ লাগিছে মানে আর মানে কব ন ইমান ভাল লাগি আছে মানে বহুত ভাল লাগি আছে নিশ্চিত হবে মই সকলোরে ভাল লাগিব মই অল্প সুমাই যাব বিচারিম ভিতরলে অকমান ভিতরলে সুমাই যাব বিচারিম আমি আমি বহু কথাই কই যাম বাইদ অকমান অকমান আহক কথা পাতিম কোরপা আইছে বাইদ আপনি নমস্কার মই লক্ষীমপুরৰ নারায়ণপুরৰ পৰা আহিছো নারায়ণপুরৰ পৰা কি চাকৰি লাভ কৰিছে আপুনি মোৰ হাই স্কুল টেটত হাই স্কুল কেনে দৰে আপুনি কেনে কোৱা আই মুহূৰ্তটো আপোনাৰ কেনে কোৱা অনুভৱ বহুত ভাল লাগিছে বুজাব নোৱাৰো আমাৰ মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাদৰিয়াক ডাঙৰিয়াক আমি মই মানে মই আমাৰ গোটেই হাইস্কুল শিক্ষক সন্থাৰ হৈ মানে টেট উত্তীৰ্ণ শিক্ষক সন্থাৰ হৈ তেখেতক মানে বহুত আন্তৰিক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ তেখেতে আমাক এই জীৱন যুদ্ধত আগবাঢ়ি যাবলৈ যিটো আমাক সহায় কৰিলে তাৰ কাৰণে ধন্যবাদ জনাইছোঁ আৰু আৰু লোক আছে অকণমান মই জানিব বিচাৰিম অকণমান কথা পাতিম কি চাকৰি লাভ কৰিছে আপুনি মই আসাম কমাণ্ড পাইছোঁ হয় স্যার কেনেকুৱা কেনেকৈ পালে আপুনি চাকৰিটো কেনেকৈ সম্ভৱ হ'ল হয় স্যার যিদৰে কষ্ট কৰিছিলোঁ সেইভাগে মই সফল হৈছোঁ আৰু কষ্ট কৰাৰ কাৰণে ভাল লাগিছে আৰু অসম চৰকাৰক মই ধন্যবাদ জনাইছোঁ যে ইমান নিকা পদ্ধতিৰে এই প্ৰক্ৰিয়াটো আৰম্ভ কৰিছে কাৰণে চাকৰিটোৱে কেনেকৈ সহায় কৰিব তোমাক কেনেকৈ সহায় কৰিব গোটেই ঘৰখনক চাকৰিটোৱে মোৰ বহুত সপোন আছিল চাকৰি এটা পোৱা চাকৰিটো লৈ এতিয়া মোৰ মা দেউতা দাদা আছে ঘৰত সকলোকে চোৱা চিতা ভালকৈ কৰিব লাগিব তেনেকৈ আছে ঘৰত কোন কোন আছে ঘৰত মোৰ মা আৰু দাদা আছে দাদাই কিবা কৰে দাদাই চাকৰি কৰে কোৰ্টত রাজ্যের বিভিন্ন স্থানের পর ইয়ালে সেই সকল লোক আছে যখন চাকরি লাভ করেছে আপনি আপনি কোরপা আছে দাদা শিলচর কাজারপর আইসো হয় চাকরি পাইছে মই একচুয়ালি আপনার বিলাকে গম পায় যে এসপিসি হিন্দুস্তান পেপার কর্পোরেশন একটা মানে ডাঙর একটা ইয়ে আসে প্রবলেম আসে সেইটো আজি হিমন্ত বিশ্ব শর্মাদৈয়া এটা মানে গুরু এমন ডাঙর একটা পদক্ষেপ ললে যে এসপিসি এমপ্লয়িবিলাকে আজি চব্বিশগৰাকী স্কিল ডেভেলপমেন্টত আজি অ্যাপয়েন্টমেন্ট দিব এই কারণে আজি এসপিসি গোটাই ফ্যামিলিবিলাক মই ধন্যবাদ জ্ঞাপন করছো আপনার আপনার ওসর আপনার ইয়েতে এসপিসি চব্বিশজনে আজি চব্বিশজনে স্কিল ডেভেলপমেন্ট পাব আজি আৰু আৰু মই কথা পাতিব চেষ্টা করিম অকমান কোপরা আহিছে আপুনি মই ধুবুরীর পৰা আহিছো কি চাকরি লাভ কৰিছো মই কমান্ডো বেটেলিয়ানৰ কমান্ডো বেটেলিয়ান কেনেকে পালে চাকরি স্যার এটো বহুত মানে পরিশ্রমের উপর পাইছো আৰু স্বচ্ছ আর নিকা হওয়ার কারণে আমি গরিব মানুষ দুঃখিয়া লড়াবিল পাইছি আর ইয়াত কি নাম মোর নাম শহীদুল ইসলাম শহীদুল ইসলাম ঘর ঘর ধুবুরি ঘরের পরিবেশ কেনেকুয়া মা দেউতার কি করে এইবিল কৃষি কাম করে আর কামলা দে চাকরির প্রয়োজন আসিল ঘরত হয় মোর এই চাকরি বহুত প্রয়োজন আসিল এটা আর পাইছো মোক বহুত মানে আনন্দিত হয়ে আছো এইটা আর কব মোর ভাষা নাই আর বাইদেউ আপনি কোরপা আইছে ধুবুরি পা আপনি কি মানে এপয়েন্টমেন্ট এটা নিব আছে না আপনিও চাকরি পাইছে হ্যাঁ কার হই আপনার 46 বছর হয়েছে কি চাকরি লাভ করেছে আপনি ফরগেট এমি স্কুলর ফরগেট চকিদার চকিদার আপনি ইমান বয়সত চাকরি লাভ করেছে কেন কো অনুভব আপনার কেন কো লাগিছে লাগিছে আমি নিজকে মানে ভাল লাগিছে আমার হেমন্ত বিশ্ব শর্মা স্যারক আমি নিজক ধন্যবাদ দিছো হ্যাঁ
আমি আর যে কম বয়সত আর কেইটা বছর আছে হ্যাঁ আপনি আগতে ইন্টারভিউ দিছিলেন না নাই তো আমার এই যে ভ্যানসার স্কুল যে ললে আমার যে পোস্ট গুলো বাকি থাকিল এইবোৰ পুনৰবাৰ কৈছো মই নিউজ লাইভৰ দৰ্শকসকলক যে আজি প্ৰায় 11,000ৰ অধিক লোকক যেতিয়া চাকৰি প্ৰদান কৰাব 11,236 জন লোকক আজি চাকৰি প্ৰদান কৰা হ'ব আৰু ইয়াৰ পূৰ্বেও 27,000 চাকৰি ইতিমধ্যে প্ৰদান কৰা হৈছিলে আৰু আৰু সেই পদক্ষেপ যি 1,00,000 চাকৰি যি পদক্ষেপ সেই চাকৰি দিশে আগবাঢ়িছে এইখন চৰকাৰ 11 বজাৰ লগে লগে এই কাৰ্যসূচী ৰূপায়ণ কৰা হ'ব এই কাৰ্যসূচী অনুষ্ঠিত হ'ব মুখ্যমন্ত্ৰী নিজে উপস্থিত থাকিব অসম চৰকাৰৰ প্ৰায়কেইজন প্ৰতিকেইজন মন্ত্ৰী ইয়াত উপস্থিত থাকিব আৰু তেওঁলোকে এই 11,000 লোকক আজি আনুষ্ঠানিকভাৱে নিযুক্তি পত্ৰ প্ৰদান কৰিব